দেখুন দুই চুমুর অপরাধে তরুণকে 20,000 রুপি জরিমানা অনলাইন ডেস্ক। মোহাম্মদ ইরশাদ নামের এক তরুণকে 20,000 রুপি জরিমানা করেছে গ্রাম পঞ্চায়েত। এক তরুণীকে চুমু খাওয়ার অপরাধে তাকে এই জরিমানা করা হয়। ভারতের বিহার রাজ্যের বেগুসারাই জেলার মাখাচক গ্রামে এই ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, স্থানীয় সময় গত মঙ্গলবার মাখাচক পঞ্চায়েতের কাছে অভিযোগ করেন ওই তরুণী। তিনি জানান, ইরশাদ তাকে হয়রানি করে এবং দুটি চুমু খায়। তার করা অভিযোগের ভিত্তিতে প্রতি চুমুর জন্য 10,000 রুপি জরিমানা করে পঞ্চায়েত। তবে পঞ্চায়েতের বিচারে সন্তুষ্ট নন ওই তরুণী। তার দাবি, ওই কাণ্ডের জন্য তাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে ইরশাদের, কারণ অত্যন্ত রক্ষণশীল পরিবারের মেয়ে তিনি, আর এই ঘটনার পর কেউ তাকে বিয়ে করবে না। আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।